অনেক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমি নতুন যখন সৌদি আরব আসি এরপর আমার ইকামা হয়নি কিন্তু আমার ইকামাতে কোনো হুরুফ নেই কিন্তু তারপরেও আমি ইকামা মুয়াক্কাদ নাম্বার তুলতে পারছি না তো কেন তুলতে পারছি না কি কি কারণ থাকলে আসলে ইকামা মুয়াক্কাদ নাম্বার তোলা যায় না এ বিষয়ে একটি ভিডিও দিবেন আর তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম যাদের নতুন আসার পর হুদুদ নাম্বার বা পাসপোর্ট নাম্বারে হুরুফ নেই কিন্তু তারপরেও আপনারা আপনাদের ইকামা মুয়াক্কাদ নাম্বার তুলতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন চলে আসলাম আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ তৌফিক আলী আমার নতুন আরও একটি ভিডিওতে ভিউয়ার ভিডিওর শুরুতে আমি বলেছি যে যারা নতুন এসেছে যাদের এখনও ইকামা নাম্বার হয়নি এবং যাদের হুদুদ নাম্বার বা পাসপোর্ট নাম্বারে এখনও কোনো হুরুফ মারেনি কফিল কিন্তু তারা ইকামা মুয়াক্কাদ নাম্বার তুলতে চাচ্ছে আমরা জানি যাদের হুদুদ নাম্বার বা পাসপোর্ট নাম্বারে কফিল কখনও হুরুফ মারেনি অর্থাৎ এখনও হুরুফ মারেনি যা তাদের ইকামা নাম্বার সহজেই তোলা যায় কিন্তু যাদের তোলা যাচ্ছে না আজকে কেন তোলা যাচ্ছে না এ প্রবলেম সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কি কি প্রবলেম থাকলে আপনাদের ইকামা মুয়াক্কাদ নাম্বার আপনারা তুলতে পারবেন না এ বিষয়ে আজকে ইনটোটালি একটা ধারণা দিব আশা করি আপনারা আমার ধৈর্য সহকারে ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন প্রথম কারণটি হচ্ছে যে আপনি যখন নতুন এসেছেন কফিল আপনার ইকামার টাকা অর্থাৎ ইকামার যে যাওয়াজাত ফি আছে সেটা পেমেন্ট করে এবং মক্তবামিলের যে টাকাটা রয়েছে সেটা পেমেন্ট করে কিন্তু আপনার ইকামা যে ইস্যু করতে হবে এই ইস্যুটা সে করে না এজন্য আপনার ইকামা নাম্বার এখন বর্তমানে আপনি বের করতে পারবেন না ভালো করে বুঝবেন যদি কফিল আপনি আসার পর আপনার মক্তবামেলের ফি সে পেমেন্ট করে কিন্তু আপনার ইকামা ইস্যু করার জন্য যে একটা রিকোয়েস্ট পাঠাতে হয় সেটা যদি যাওয়া যাতে বা মক্তবামেলে না পাঠিয়ে থাকে তাহলে আপনার ইকামা মুয়াক্কাদ নাম্বার বর্তমানে আপনি বের করতে পারবেন না এটা হচ্ছে এক নাম্বার কারণ এবং দুই নম্বর কারণ হচ্ছে আমরা জানি mall.gov.sa এটা হচ্ছে মক্তবামেলের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমাদের ইকামার স্ট্যাটাস আমরা চেক করতে পারি আপনাদের ইকামার স্ট্যাটাস চেক করার জন্য যখন আপনারা হুদুদ নাম্বার দিয়ে চেষ্টা করবেন তখন যদি এখানে কোনো জিনিস মিসিং থাকে যেমন ধরেন আপনাকে আপনার যে স্ট্যাটাস রয়েছে অর্থাৎ কেস রয়েছে সেখানে যদি সাসপেন্ডেড লেখা থাকে এবং আপনার যে মুয়াসাসা রয়েছে সেটা যদি লাল বা গ্রিন এটা যদি কোনোটা না থাকে অর্থাৎ লালও দেখাচ্ছে না গ্রিনও দেখাচ্ছে না সেখানে মিসিং রয়েছে বা আপনার মুয়াসাসার ম্যাচ যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে যে আপনাদের ইকামা মুয়াক্কাদ নাম্বার বর্তমানে বের হবে না এটা হচ্ছে দুই নম্বর কারণ দুই নম্বর কারণটা আবারও বলছি যদি মক্তবামেলের ওয়েবসাইটে আপনাদের কোনো তথ্য মিসিং থাকে তাহলে আপনাদের ইকামা মুয়াক্কাদ নাম্বার বের হবে না আর তিন নম্বর কারণটি হচ্ছে শুরুতে আমি বলেছি যে আপনাদেরকে হুরুফ দেয়নি কিন্তু যাদেরকে হুরুফ দিয়েছে যদি আপনাদের হুদুদ নাম্বার বা পাসপোর্ট নাম্বারে আপনাদেরকে হুরুফ দিয়ে থাকে সেক্ষেত্রেও আপনাদের ইকামা নাম্বার বর্তমানে যদি ইকামা মুয়াক্কাদ নাম্বার বের করতে চান তাহলে আপনারা বের করতে পারবেন না এটা হচ্ছে তিন নাম্বার কারণ এবং চার নাম্বার যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যখন আপনি সৌদি আরব প্রবেশ করেছেন তখন যে মুয়াসাসাতে আপনি এসেছেন সেই মুয়াসাসাটা যদি সৌদি আপনার ইকামা না বানিয়েই বন্ধ করে দেয় তাহলে বর্তমানে আপনি যদি ইকামা নাম্বার বের করতে চান তাহলে আপনি এটা বের করতে পারবেন না এটা হচ্ছে চার নাম্বার কারণ এই চারটা হচ্ছে মেজর প্রবলেম আরও কিছু কিছু প্রবলেম রয়েছে যে সকল প্রবলেমের কারণে আপনার ইকামা নাম্বার বের নাও হতে পারে কিন্তু সেগুলো আসলে ছোটোখাটো প্রবলেম সেগুলো সমাধান করা যায় কিন্তু এই চারটা প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আপনারা কখনোই আপনাদের ইকামা মুয়াক্কাদ নাম্বার বের করতে পারবেন না এবং আমি বললাম এখন যে কখনোই বের করতে পারবেন না কিন্তু কিছু তরিকা রয়েছে সেই তরিকা মতে আপনারা বের করতে পারবেন তবে ভালো কোনো মক্তবের সাথে কথা বলতে হবে যে মক্তবগুলোর উপরে হাত থাকে অর্থাৎ যাওয়াজাত বা মক্তবামেলে যে সকল মক্তবের ভালো কোনো সৌদি থাকে মুয়াক্কাদ থাকে তাদের সাথে কথা বললে হয়তো বা এই চারটা প্রবলেম থাকলেও আপনারা ইকামা মুয়াক্কাদ নাম্বার বের করতে পারবেন কিন্তু আরও কিছু ছোটোখাটো প্রবলেম রয়েছে সেই প্রবলেম থাকলে প্রত্যেকটা মক্তব থেকে আপনারা ইকামা মুয়াক্কাদ নাম্বার বের করতে পারবেন কিন্তু যদি আপনার হুরুফ থাকে এই চারটা প্রবলেমের ভিতরে যদি আপনার হুরুফ প্রবলেমটা থাকে সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে কারণ চলমান নিয়মে বর্তমানে যে সকল প্রবাসী ভাইদের হুদুদ নাম্বার বা পাসপোর্ট নাম্বারে হুরুফ রয়েছে তাদের ইকামা মুয়াক্কাদ নাম্বার বের হচ্ছে না কিন্তু বাকি প্রবলেমগুলো থাকলেও সমাধান করা সম্ভব ভিউয়ার আশা করি বুঝতে পেরেছেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সৌদি আরবের যে আপডেট নিউজগুলো আসে সেগুলো আমরা সবার আগে দিয়ে থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম